গুড মর্নিং শুক্লা ব্লগসে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজকে সরস্বতী পুজো, তাই আমার সকল বন্ধুকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে হচ্ছে 9:30 মতো বাজে, তো দেখুন আমার সমস্ত কাজ, এই যে ঘর দৌড়, ঝাড় দেয়া, মোছা সব আমার হয়ে গেছে। এবার আমি স্নানে যাব, আর এবছর আমাদের অঞ্জলি দিতে নেই, কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন। আর সেই জন্য এক বছর আমাদের হচ্ছে আমার মেয়ে সকলকেই আর কি অঞ্জলি দিতে নেই, তা একটু দেরি করেই সব কিছু হচ্ছে। তো দু জায়গায় নেমন্তন্ন আছে আমাদের, তো আমরা একটা স্কুলে যাওয়ারই পরিকল্পনা করছি, আর এখনও স্নান টান কারোরই হয়নি, করবো, স্নানেরই প্রস্তুতি চলছে। আর আমি এই যে দেখুন জামা কাপড় সব বার করে ফেলেছি, এই যে বিছানায় সব আছে, পিনাপ পিনাপ করবো, ওর বাপি সব কিছু বার করে রেখেছি, আমার মেয়ের এই যে আমার হাজব্যান্ডের সব কিছু আমাকেই বার করে দিতে হয়, ওরা কোথায় কী আছে জানে না, সব গোছানো বলো মানে কোথাও গেলে জুতো পর্যন্ত বের করে দিতে হয় ওদেরকে। তো চলুন আমি স্নানটা করে নিই। তো বন্ধুরা দেখুন আমি এই যে চুল ভিজিয়ে স্নান করে এলাম, এবার চুলটা শুকাবো, তারপরে ওদের টিফিন দেবো, আমিও খাবো, তারপরে এই যে শাড়ি টাড়ি পরে তারপরে রেডি হবো। তো চলুন আমি চটপট কাজগুলো করে নিই, অলরেডি 11টা বেজে গেছে ঘড়িতে, তো চলুন সব কিছু করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন আমার সাজগোজ হয়ে গেছে, এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি, এবার চুলটা আজড়াবো, চুলটা আজড়ালেই এবার হয়ে যাবে, এবার আমরা সবাই বেরোবো, আমার মেয়ে আমার হাজব্যান্ড এই যে রেডি হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমরা রেডি হয়ে গেছি, এই যে সাজ কমপ্লিট, কী আর সাজবো, এই যে মাস্ক পরেছি, কী অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু করোনার হচ্ছে প্রোটোকল মেনে আমাদের চলতে হবে, তো সেই জন্য আমরা মাস্ক পরেই বেরোচ্ছি। তো চলুন আমরা বেরিয়ে পড়ি, এই যে পাশের বাড়িরও একজনদের পুজো হচ্ছে, সেখানে আমাদেরও বলেছে, যেতে সময় পাইনি, একবার গিয়েছিলাম, দিচ্ছি। তো বন্ধুরা আমরা দেখুন বেরিয়ে পড়েছি, মাস্কটা খুলে ছবি তুলছিলাম, এই যে দেখুন আমার মেয়ে আসছে, জুতোটার একটু প্রবলেম হয়েছিল, জুতোটা চেঞ্জ করে ও আসছে, তো চলুন আমরা এবার যাই। তো বন্ধুরা দেখুন আমরা সারদা স্কুলে যাচ্ছি, আর সারদা স্কুলের কাছাকাছি চলে এসেছি, দেখুন এই যে স্টিলের পোল আমরা উঠবো, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন আমরা স্টিলের পোলের কাছেই চলে এসেছি, এই যে আমরা স্টিলের পোল দিয়ে এবার উঠছি, আমি এই প্রথম এলাম আমাদের ঘরের কাছেই, কিন্তু আসা হয়নি সময়ের অভাবে, তো চলুন আপনাদের সবটাই শেয়ার করব। বন্ধুরা দেখুন আমরা এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন, হ্যাঁ, এই যে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা সবাই যাচ্ছি, আজকে খুব মজা হচ্ছে, আমার মেয়ে ছোটবেলাকার স্কুল, আর মানে ওখানে যাব, এতটাই এক্সাইটেড কি বলবো, ওই স্কুলটা মানে খুবই পছন্দের, সব স্কুলই পছন্দের হয়, আর ছোটোবেলাকার স্কুল তো হবেই, তো চলুন যাওয়া যাক, কত মানে কতক্ষণে পৌঁছাবো সেটাই খালি ভাবছি আমরা, তো চলুন। আমাদের সেই চেনা পথ, চেনা গলি, মানে কতটা যে এখানটা আমাদের ভালো লাগে বা আনন্দের জায়গা সেটা আমি বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন এখানে অনেক অনেক ছাত্রছাত্রীর বাবা মা এবং ছাত্রছাত্রীরাও এসেছে। তো বন্ধুরা আমরা গেটের মুখে চলে এসেছি, একদম আমরা স্কুলে প্রবেশ করছি, দেখুন খালি পরিবেশটা আপনাদের দেখাই, যারা সারদা স্কুলে পড়ে বা পড়তো তারা সবাই জানবে আমার যে কী ভালো লাগছে কি বলবো, এখনও দাদাভাই দিদিভাইদের সাথে সাক্ষাৎ হয়নি, আমরা জাস্ট এলাম, এখন সব নতুন ছাত্রছাত্রী, আমরা যেহেতু প্রাক্তন, আর ওইদিকে আছে আমাদের বিদ্যা মন্দির, ওটা আপনাদের পুরো সামনে গিয়ে শেয়ার করব। দেখুন এখানে খালি কত ফুলের বাগান, আপনারা খালি দেখতে থাকুন, ফুলের বাগান খালি দেখতে থাকুন, আমরা এই আসছি, দেখো ভিতরে অ্যাকচুয়াল ওইখানে হয়, ওই যে প্রার্থনা হয় যেখানে সেখানেই হয়, তো বন্ধুরা আমরা এসে গেছি দেখুন সারদা স্কুলের একদম মেন জায়গায় শিশু মন্দিরে, আমার মেয়ে বিদ্যা মন্দিরে নেই এখন, আমার মেয়ে শিশু মন্দিরেই পড়াশোনা করেছে, এটা সম্পূর্ণা দিদিভাই আর ওকে যে কতটা ভালোবাসে এখানকার প্রত্যেকটা দিদিভাই দাদাভাইরা, মানে এই স্কুলটা যে আমরা কতটা মিস করি মানে কি বলবো বলে বোঝাবার কথা নেই, কিন্তু পরিস্থিতির চাপে আমরা অন্য স্কুল নিয়েছি, কিছু করার নেই দিদিভাই, দিদিভাই বলুন কিছু, অনেকদিন পরে দেখা যাচ্ছে আমরা,
কাজের চাপে আসা হয় না, আর হচ্ছে এবছর এসে যে কতটা আনন্দ পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আরো দাদা ভাই দিদি ভাইরা আছে, তাদের সাথে সাক্ষাৎ করবো, তো চলুন। কন্যা সন্তান, তাই তো? আর কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে দেখুন দিদি বন্ধুরা আপনারা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে দাদা ভাই, আপনি ভালো আছেন? অনির্বাণ দাদা ভাই চিনতে পারছেন তো? আর সম্পূর্ণাকে? হ্যাঁ আমি দেখেছি, আগে কথা হয়ে গেছে। আর এই যে এই একটা দিদি ভাই, ভালো আছেন তো দিদি ভাই? হ্যাঁ এই চলছে। এটা হচ্ছে সম্পূর্ণার ছোটবেলাকার দাদা ভাই সারদা স্কুলে, আর এখানে এসে দাদা ভাই কিছু বলুন সম্পূর্ণার সঙ্গে ফটো তুলতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে একটা বিশেষ দিন, সরস্বতী পুজো। যারা যারা এই ছবিটা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে আমার সঙ্গে সম্পূর্ণার ছবিটা হয়ে গেল। সম্পূর্ণাকে তো সবাই দাদা ভাই দিদি ভাই আশীর্বাদ করি যেন অনেক অনেক বড় হয়। সম্পূর্ণার এই একটা দিদি ভাই খুব কাছের ছোট্টবেলাকার দিদি ভাই, কিছু বলুন সম্পূর্ণাকে, কিছু বলুন, কিছু বলার থাকলে। সেটাই দিদি ভাই দাদা ভাই না, এখানে সব সবাইকেই। আর একটা দিদি ভাই যে আসছেন, দিদি ভাই ভালো আছেন তো? দিদি ভাইয়ের সাথে একটা ছবি তোলা হয়ে যাক। এই সমস্ত দিদি ভাই এগুলো মানে পুরানো দিদি ভাই, অনেক নতুন দিদি ভাইও ঢুকেছেন, তাদেরকে আমি বিশেষ চিনি না। তো এনারা স্বপ্নাকে খুবই খুবই ভালোবাসত, এখনও বাসে আর কি। তো চলুন। তো বন্ধুরা দেখুন, এইখানে প্রতিমা পুজো করা হয়, আর এখানে হচ্ছে ছোটবেলায় আমার মেয়েরা প্রার্থনা করতো। এটা বিশাল বড় হল একটা ঘর, আপনাদের দেখাচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন বিশাল বড়, এখানে সমস্ত রকমের বৈঠক আলোচনা সমস্ত কিছু এখানে হয়, মানে হতো, এখন কি হয় আমি ঠিক জানি না, মনে হচ্ছে এখনও হয়। তো এখানে এই যে সব ভারত মায়ের ছবি আছে, এই যে দেখুন পুরো হল ঘর, আর শিশুদের কোলাহল দেখুন, অনেক দিন পরে স্কুল খুলেছে, তো শিশুরা খুব খুব আনন্দিত, আর মানে কী বলবো, তাদের আনন্দ ধরে রাখার আর সীমা পাচ্ছে না আর কি। তো চলুন আমরা অন্য জায়গায় যাই। তো বন্ধুরা দেখুন, এখানে আমি চিনি না, সব অনেক নতুন দিদি ভাই দাদা ভাইরা ঢুকেছে। হ্যাঁ তো হচ্ছে কি দিদি ভাই, তাই তো? আচ্ছা আচ্ছা, নমস্কার। আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, মানে আমি নাই ও। এখানে সব খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। দাদা ভাই ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ 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 ভালো আছি। একটা দিদি ভাই দেখুন, মানে আর একটা দাদা ভাই ওখানে অ্যানাউন্সমেন্ট করছেন, আর এনাকে তো আমি দেখিয়েছি। তো এখন তো নতুন দাদা ভাই দিদি ভাইরা এসেছেন, আমি ঠিক জানি না। মিষ্টি খাওয়ালেন বটে, মিষ্টি চিরকাল দেখিয়ে গেলেন। নমস্কার করো দাদা ভাই দিদি ভাই। ঠিক আছে, আমি জানি এই বৌদি খাওয়ানি রসগোল্লা করে পাঠাবে। সম্পূর্ণার মা, সম্পূর্ণার মা। এখানে আরেকটা দাদা ভাই আছেন, মাস্ক পরে। দাদা ভাই ভালো আছেন তো? এই যে দেখুন, এখানেও খাওয়ানো হচ্ছে, খাওয়ানোর ছবি, আর ওই মাঠেতেও আছে দেখুন, মাঠেতেও বেঞ্চে বসে খাওয়ানো হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখুন, আমরা খাচ্ছি, এখানে প্রচুর সিট আছে, আমরা দাঁড়িয়ে খেয়ে দিচ্ছি। যার যা ইচ্ছা, কেউ দাঁড়িয়েও খেতে পারে, কেউ বসেও খেতে পারে। আমার মতো লম্বা। আর খাবার খুব সুন্দর হয়েছে দিদি ভাই, খাবার খুব খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দারুণ খাবার, খুব সুন্দর হয়েছে। ভিডিও করছে বন্ধু কাম দিদি ভাই। একটা দাদা ভাই আমাদের সম্পূর্ণাকেও এরকম ছোটবেলায় আদর করতো, এই দাদা ভাই। তো চলুন, আরো সমস্ত দাদা ভাই আছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। মন্দিরের প্রধান শিক্ষক, শিশু মন্দিরের। তো অনিল দাদা ভাই খাচ্ছেন এখন, এটা হচ্ছে তাপসের ছোটবেলাকার বন্ধু। তো আরও সবাই আছে দাদা ভাই, আমি পরে দেখা করছি।
তো চলুন দাদা ভাই খেয়ে নিক, দাদা ভাই লজ্জা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভালো আছে দাদা ভাই, আপনি ভালো আছেন? অনির্বাণ দাদা ভাই চিনতে পারছেন তো আর সম্পূর্ণাকে? হ্যাঁ আমি দেখেছি আগে কথা হয়ে গেছে। আর এই যে এই একটা দিদি ভাই ভালো আছেন তো দিদি ভাই? হ্যাঁ এই চলছে, খাবার দিচ্ছে শিশুদের এবং যারা গার্জেন এসেছে তাদেরও। তো চলুন যাই অন্য জায়গায় যাওয়া যাক, দেখুন কি সুন্দর করে খাবার দিচ্ছে। তো দেখুন বন্ধুরা এখানে শিশু ভাই বোনেদের ছবি টাঙানো হয়েছে, আর হচ্ছে কি সমস্ত অনুষ্ঠানের ছবি এইখানেই টাঙানো হয় প্রতি বছর। এখানে দেখুন এই যে সব হাতের কাজ, ভাই বোনেরা যে সব এঁকেছে, এই যে হাতের সব মাটির জিনিস বানিয়েছে এইখানে সব, এই যে দাদা ভাইয়েরা যত্ন সহকারে রেখেছেন। বন্ধুরা দেখুন এটা হচ্ছে বিদ্যা মন্দির, এখানে হয়েছে 5-10। তো এই এটা দেখুন বিশাল বড় একটা মাঠ সারদা স্কুলের, এখানে সব শিশুরা সব খেলছে খেতে এসে। এই যে এরা আবার বল ব্যাট সব নিয়ে এসেছে, এরা সব এইসব খেলছে। এখানে বিশাল বড় মাঠ আছে শিশুদের খেলার জন্য, খুব খুব উপযোগী একটা স্থান। আর পরিবেশ বলো কালচার বলো সমস্ত দিক দিয়ে সারদা শিশু মন্দির মানে কি বলবো খুবই মানে ছাত্রছাত্রীদের পক্ষে উপযুক্ত। তো দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, তো দেখুন বন্ধুরা আমি স্কুলে এসে ওদের মতো শিশু বাচ্চাই হয়ে গেছি, আমি ওদের সাথে আবার ক্রিকেট খেলছি। দেখুন দেখে যেন হাসবেন না, কারণ আমি ক্রিকেট কোনোদিনও খেলিনি, কিন্তু আমার এখন ওদের সাথে খেলতে খুব ইচ্ছা যাচ্ছে তাই খেলছি, আর ওরাও খুব আনন্দিত আমি খেলছি বলে। তো বন্ধুরা দেখুন আমার হাজবেন্ড এই যে খেলছে বাচ্চাদের সাথে, খেলতে খুব ভালো লাগে। চলুন বিদ্যা মন্দিরটা আপনাদের দেখাই। এটা হচ্ছে বিদ্যা মন্দির, দেখুন কি সুন্দর। এটা নিচের তলা, নিচের ফ্লোর আর কি এই যে। আর তো আপনাদের চলুন দেখাই, এটা নিচের ফ্লোর, ওপরেও আছে, এটা তিনতলা হয়েছে। তো চলুন দেখুন বন্ধুরা আপনাদেরকে সবটাই দেখাই। তো দেখুন বন্ধুরা এটা দ্বিতীয় ফ্লোর, একই সব সিস্টেম, এখানে বোধহয় বাথরুম পায়খানা এই যে এরকম সিস্টেম আছে। আর বিশাল বড় বিদ্যা মন্দির, আর উপরেও আছে, উপরে আমি আর যেতে পারছি না হাঁপিয়ে গেছি। এই যে দেখুন উপর থেকে মাঠটা কত সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি, শিশুরা দেখুন কি আনন্দ সহকারে খেলা করছে এখানে। আর এখানে বিদ্যা মন্দিরের সমস্ত গাড়ি এই যে দাঁড় করানো আছে, দেখুন বিদ্যা মন্দিরের গাড়িগুলো এখানেই থাকে, এখানে থাকে না ওই দিকটাতেই থাকে, আজকে অনুষ্ঠানগুলো এখানে করে দিয়েছে হয়তো কিছু। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি, খুবই মন খারাপ লাগছে, কিন্তু মন খারাপ হলেও কিছু করার নেই। সমস্ত দাদা ভাই দিদি ভাইদের সাথে আপনাদের পরিচয় করালাম যতটা সম্ভব মানে পেরেছি। আর এই যে আমাদের শিশু মন্দির, এই যে দিদি ভাই আসছি, এই যে আরেকটা দিদি ভাই, হ্যাঁ চলে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে কিন্তু কী করবো যেতে তো হবেই। আর আসছি দিদি ভাই। তো বন্ধুরা আমরা দেখুন এবার চলে যাচ্ছি, এই যে দেখুন ফুলের বাগান, আবারও দেখাচ্ছি চলে যাওয়ার পথে, মনটা খুব খারাপ লাগছে, এসেছিলাম খুব আনন্দ লাগছিল। আর এই যে চলে যাচ্ছে, এই যে আমাদের বিদ্যা শিশু মন্দির, আর ওই দিকে হচ্ছে এই যে দেখুন বিদ্যা মন্দির। তো চলুন আমরা বাড়ির দিকে এবার রওনা দিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, এই যে স্টিলের পোল দিয়েই আবার উঠে
যেতে হবে, কারণ রোড ক্রস করে কি লাভ, এটা যেহেতু হয়ে গেছে পোলটা। তো আমরা যাচ্ছি, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমরা হচ্ছে হাই রোডে চলে এসেছি, স্টিলের পোলের কাছে একদম হাই রোড, এই যে দেখুন। তো বন্ধুরা দেখুন, আমরা বাড়িতে চলে মানে বাড়ির দিকে চলে এসেছি। এই যে আমাদের ফ্ল্যাটের সামনে এই যে পুষি, পুষি পুষি চলে আয়, আমরা চলে এলাম খাওয়া দাওয়া করে। তো চলুন বাড়ির দিকে যাই, দেখুন আমাদের ফ্ল্যাট। ওই যে আরেকজন দেখুন কি সুন্দর করে রোদ পোয়াচ্ছে। কি গো কালাজ, ও কালাজ সুন্দর করে ও রোদ পোয়াচ্ছে দেখুন। তো বন্ধুরা দেখুন, এসে চুলটা খুলে দিয়েছি, আমরা চলে এসেছি। আর ওখানে গিয়ে যে কত আনন্দ পেলাম, কত মানে ভালো লাগলো, সেটা আমি বলে মানে আমি বোঝাতে পারছি না আপনাদের। আর ওটা আমার মেয়ের খুব ছোটোবেলাকার স্কুল, তো ওখান থেকেই নেমন্তন্নটা আর কি করেছিলেন দাদাভাইরা। প্রত্যেক বছরই বলেন যাওয়া বিশেষ হয়ে ওঠে না, তো এবছর ভাবলাম যে আমরা যাবই বলে ডিসিশান নিলাম এবং গেলাম। আর আমরা এখন বাড়িতেই চলে এসেছি। বেল বাজাচ্ছে কে দেখি, এই জাস্ট এলাম, তাতে কি হয়েছে? এই দেখুন বন্ধুরা, পাশের বাড়ির ওই আন্টি কত কি প্রসাদ দিয়ে গেছে, ওবেলা রান্নাই করতে হবে না, ওর মামা দিয়ে গেছে আবার। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেটস পেতে। আজ এই অবধিই থাক, টাটা।